Schau mal The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد شماني تشهد الشرق في دور পৃথিবীর যে প্রান্ত থেকে বসে أي এই অনুষ্ঠান আপনারা দেখছেন সকলকে আন্তরিক স্বাগত আমরা আজ সামষ্টিক আলোচনার জন্য স্টুডিওতে একত্রিত হয়েছে বিজ্ঞ আলোচক সমন্বয়ে আলোচকবৃন্দ একটি নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করবেন আমরা পরস্পরে এই আলোচনার মধ্য দিয়ে সত্যকে উদ্ঘাটন করতে চেষ্টা করব শুধু দর্শক বৃন্দ আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল পাপের অশুভ পরিণাম আর পাপ পাপের জগতে অন্যতম একটি গুরুতর পাপ হচ্ছে যে কে ব্যক্তিকে ব্যক্তি কর্তৃক নির্যাতন শাসক কর্তৃক প্রজাসাধারণকে নির্যাতন করা প্রতারণার মধ্যে ফেলে দেওয়া এবং তাদের উপরে জুলুম অত্যাচার চালানো এটি কত বড় কাজ এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন প্রথমে তাদের সাথে আমরা পরিচিত হইনি প্রথমেই আমার ডানে উপবিষ্ট আছেন শেখ কাসেম আব্বাস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকার আর আমার ডানি ভবিষ্ঠ আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাক আছে আর আমার বামে আছেন শেখ মুখলেশ বিন আরশাদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাক আর আমার সর্ববাম্মী আছেন শেখ আকরামজ্জামান বিন আব্দুসাল্লাম আসসালাম আলাইকুম মোরাহমাতুল্লাহি অবরা তো শুধুই আপনাদের সামনে প্রথমেই কথাটা বলেছি সেটা হলো উপরের লোকেরা নীচের লোকদেরকে নির্যাতন করা কর্তৃত্ব যাদের হাসে আছে কর্তৃত্বের অপব্যবহার করা শাসক যারা আছেন শাসনের নামে জনগণের উপরে শোষণ করা জুনুম অত্যাচার করা এটি কত বড় গর্বিত অপরাধ সে প্রসঙ্গে আমরা আলোচনা শুনব অতিথি আলোচকদের এ ব্যাপারে প্রথমেই আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ শহীদুল্লাহ সম্মানিত উপস্থাপক আসলে যে বিষয়টির আজকে আপনি অবতারণা করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের বহু স্থান রয়েছে বহু দেশ রয়েছে যেখানে জনসাধারণ মহল থেকে বহুভাবে নির্যাতিত নিষ্পেষিত মানবেতর জীবনযাপন করছে আসলে মানুষকে মনে রাখা উচিত কাউকে যখন জন প্রতিনিধি হিসাবে দায়িত্বশীল নির্বাচিত করা হয় এর অর্থ এই নয় যে জনগণের উপর জুলুম করার জন্য তাকে সুযোগ করে দেওয়া হলো তা না আমরা মুসলিম হিসাবে ইসলামের কথা বলবো যারা অমুসলিম তাদের বিষয়টি হয়তো আমাদের নয় ইসলাম শিক্ষা দিচ্ছে সাহি মুসলিমের হাদিস রাসুল আলী আলিবাসাল্লামের কাছে একজন সাহাবি আবুদার রেফারি রত ই আল্লাহ তাআলা আনহু কিছু দায়িত্বের আবেদন করলে রাসূল সাল্লাল্লাহ আলি হুসলাম তাকে বললেন জেনে রাখো এনাকা রাজুলুন জাইফুন ওয়া ইন্নাহা আমা নতুন ওয়াখেজ ইউ ওয়ান আদামা তুইয়াউমাল কেয়ামা ইল্লাম আচা বেহা যে তুমি আজকে দায়িত্ব চাচ্ছ ঠিকই আমি মনে করছি তুমি একজন দায়িত্ব পালনে দুর্বল মানুষ আর জেনে রাখো এ দায়িত্ব যার হাতে আসে যাকে দেওয়া হয় যার কাঁধে দায়িত্ব অর্পণ করা হয় নেতৃত্বের এটি একটি বড় ধরনের আমানত কিন্তু আশ্চর্যের বিষয় হলো আফসোসের সাথে বলতে হয় আজকে এ আমানত তো আমাকে দেওয়া হবে এমন পরিবেশ আমাদের মাঝে খুব কম বরং কেড়ে নেওয়া হচ্ছে এই নেতৃত্ব এমনই পরিবেশ আমাদের হয়ে গেছে দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা যার কারণে যারা দায়িত্ব কেড়ে নিচ্ছেন বা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও জুলুম করছেন ফলে তারা বড় ধরনের জালেম সেজে যাচ্ছে যদি দায়িত্বটি দেওয়ার সুযোগ থাকতো তাহলে হয়তো সাধারণ জনসাধারণ এমন জালেমদেরকে কখনো দায়িত্ব তাদের হাতে অর্পণ করত আল্লাহ রাসুল সাল হুসাল্লাম বললেন যে এটি একটি বড় ধরনের আমানত এবং কেয়ামতের দিন এটি হলো সবচেয়ে বড় ধরনের অপমানের কারণ লাঞ্ছনার কারণ একটি বড় ঘৃণার কারণ হবে এই দায়িত্বটি যদি সে দায়িত্ব সঠিকভাবে পালন না করা হয় তা আমরা বলবো যারা দায়িত্বশীল তাদের কর্তৃক যদি শাসিত ব্যক্তিরা নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ দুনিয়াতেও জোর যার জার তার হিসাবে থাকলেও আখেরাতে সেখানে এসে ভাবে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের সম্মানিত মহতারাম থেকে আমরা জানতে পারলাম যে দায়িত্বটা অত্যন্ত বড়ো জিনিস আর এটা সকলকে দেওয়া যাবে না এটা নবী করিম সাল আলী ওয়াসাল্লাম আমাদের সতর্কবাণী দিয়েছেন যে কেয়ামতের নিদর্শন সমূহ থেকে একটি নিদর্শন হচ্ছে যে আমানতের খেয়ানত করা সাহাবাই কেরাম বললেন আমানতের খেয়ানত কী আর সুশাসন কীভাবে সেটা তো নবীকার বলছেন যে আমরু যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কেয়া মত অপেক্ষা করো তো আজকে দুঃখের বিষয় জনগণের আজকে আমরা দেখছি সুযোগ আছে যোগ্য ব্যক্তিকে নির্ণয় করার জন্য এই সুযোগটাকে আমরা ব্যবহার করি না নিজের স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য যেটা এই যে জুলুম যেটা হচ্ছে যে প্রজাসাধারণ দায়িত্ব নেওয়ার পরে জনগণের পরে জুলুম না হয় জুলুমটা কতটুকু গর্হিত কাজ যে জুলুমটা অত্যন্ত খারাপ এবং খুবই অপছন্দনীয় কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরান কারিমের মাঝে বলেছেন যে ইননামা সাবিল ও আলহ্লাদিন নাসা উলা ইক আলাহু যে যারা অন্যায় করে মানুষের উপরে এবং জমিনের মাঝে নাহক অন্যায়ভাবে ক্ষমতা নেয় দিয়ে নিজের রাজত্ব কায়েম করে নিজের ক্ষমতা कायम করে জুলুম অন্যায় অত্যাচার করে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আমি ডেকেছেন আযাবুন আলিম ভয়ংকর এবং কোটি শাস্তি বেদনাদায়ক বেদনাদায়ক শাস্তি রয়েছে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কিয়ামত ইয়াউমায়ামুতু ওয়া ইল্লা হারাম আল্লাহ আলাইহি জান্নাহ হাদিসটি বুখারী শরীফে বলছে এই নেতা যিনি দায়িত্বে আছেন জনগণের স্বার্থে কাজ না করে সে জনগণকে প্রতারণা করলো ধোকা দিল তো এই নেতা কি করবে কেয়ামতের দিন হাসন নাসর হবে ওই সময় সেই ব্যক্তির জান্নাতকে হারাম করে দেওয়া হবে অর্থাৎ সেই এই অবস্থায় যদি মারা যায় জনগণকে প্রতারণা দেওয়া অবস্থায় তোবা না করে জনগণের কাছে ক্ষমা না চায় তাহলে এই ব্যক্তি জন্য জান্নাত তো কোরআনে অনেক দলিল আছে আল্লাহ রসুল আছে এটা যার পক্ষ থেকে হোক এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন একটা হাদিস কুদ্সির ভিতরে এসেছে আল্লাহ রসুল স্বয়ং আল্লাহ থেকে বর্ণনা করছেন يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلت بينكم محرما فلا تظالموا إيه أمر باندرا أمي نزير جنو ظلم حرام كريديسو بندة وتشر كرينا وما أنا بظلام للعبيد أمي أمر بندة ذلك بندو مطرو ظلم كرينا ونطرى لبتشن ولا تظلمون فتيلة ولا تظلمون فتيلة تل پريمان ظلم تبرا <applause> <أسوأ> بابنا

তাহলে এই জন্য আল্লাহ বলছেন কি তোমরা পরস্পর করোন আল্লাহ রসুল জুলুমকারীকে কি বলে যারা এভাবে শাসক হয়ে শাসিতের উপরে জুলুম করে এটা এক ধরনের খেয়ানাত যেমন বলেছেন আসলে তো শাসকের কাজ হলো জনসাধারণের কিসে আরাম আয়েস কিসে তাদের শান্তি শৃঙ্খলা আছে এগুলো বিধান করতে হবে এগুলোর ব্যবস্থা করতে হবে সেখানে যদি সে শান্তি শৃঙ্খলা দূর করে বিঘ্নতা সৃষ্টি করে সুপ্রিয় দর্শক আসলে আজকের যে আমাদের অধিবেশন জুলুমের উপরে বা শাসক কর্তৃক যে অন্যায় অবিচার আসলে বিষয়টি সর্ব সেক্টরে ভাবা উচিত যখন কেউ কোনো দায়িত্ব পান আর এই দায়িত্বটি আমরা বিভিন্ন আলোচনায় জেনেছি আমানত এই আমানতকে রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কেউ যদি কোনো অংশে দায়িত্বহীন হয়ে আবার অন্যায় করে বসেন তাহলে অবশ্যই কাজটি যেমনটি অন্যায় তাকে তার সেক্টর মানে যেই অবস্থানে তিনি আছেন সে অবস্থান নিয়ে ভাবা উচিত ছিল যেমনটি নবী মুসাল্লাহ আলী ওয়াসাল্লাম ব্যক্তি পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত নেবী সালু আলী ওয়াসাল্লাম আদেশে আলোচনা করেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম জেনে রাখো তোমরা সকলেই কিন্তু একজন করে দায়িত্বশীল তাহলে যিনি শাসক তিনি কিন্তু বড় দায়িত্বশীল তার কাছে বড় একটা আমানত রয়েছে একটি ফ্যামিলির আমানতের চেয়ে রাষ্ট্রের যে আমানত এটি কিন্তু আরো বেশি বড় আমানত এবং এই ক্ষেত্রে তার সচ্চার হওয়া কারোর প্রতি অন্যায় হয়ে যাচ্ছে অবিচার হচ্ছে সেই দিকগুলি আরো বেশি করে খেয়াল করা নবী মুসা আলী আলাইহি ওয়াসাল্লাম সেই শাসকদের প্রতি ইঙ্গিত করে বলেন আল ইমাম রাইন ওয়া মাসউলুন আন রুইয়্যতিহি যে একজন শাসক তিনিই কিন্তু একজন দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কেও তাকে জিজ্ঞাসিত হবেন তিনি ধন্যবাদ আপনাকে ছোট্ট বিরতিতে যাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসব ইনশাআল্লাহ এই আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন মাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে সৃষ্টিকর্তাকে জানার জন্য মেনে চলা মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরিয়তের বাইরে যাওয়ার সুযোগ ওঠার তোটাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছে এটা কোন অনুসরণের ভিতেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বিন মোহসী দাতা আব্দুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন هارুন হোসেনের উপস্থাপনায় যতter দাবি মানুষ তোromat তাই আল্লাহ সুবহানাহু ওয়া কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামের আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত 9:30 টায় বা পুনর সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় তুম তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দরন সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায় পরায়ণা দয়া দ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহদ বিশকর অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী মানে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর সুদর্শক আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল যে শাসক কর্তৃক শাসিতদের প্রতি তাদেরকে প্রতারণার মধ্যে ফেলে দেওয়া এটা কত বড় গর্বিত কাজ আর এর অশুভ পরিণাম কি জি শেখ আপনি আলোচনা করছেন যে হাদিসটা বলতে ছিল এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হাদিস এখানে শাসক এবং শাসিতের বিষয়টি আল্লাহ রসূস সাল্লাহ আলাহিসাল্লাম ফুটিয়ে তুলেছেন এবং এই শাসক আর শাসিতের গন্ডিও আল্লাহর রসুল সাল্সাল্লাম স্পষ্ট করে তুলে ধরেছেন একবারে নিজ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এর কিন্তু একটা অস্তিত্ব ইসলাম স্বীকার করেছে সর্বোচ্চ পর্যায়ের যেমন বলা হয়েছে ইমামকে দায়িত্বশীল ইমামের দায়িত্ব হলো জনগণের সব হক আদায় করা জনগণের অধিকার আদায় করা জনগণের নিরাপত্তা শৃঙ্খলা এগুলো বজায় রাখা এটা যদি না করে তাহলে সে হবে কিন্তু প্রতারক ধোকাবাজ খেয়ানতকারী আল্লাহ রসুল অন্য আদেশে বলছেন মানুষ সানা ফেলে সামিন না যে আমাদেরকে ধোকা দেবে আমাদের ব্যাপারে দায়িত্ব পালন করবে না সে আমার অন্যতের অন্তর্ভুক্ত নয় যে অন্য ভারিসের বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে একদল আছে যে হলো প্রতারক

সে হবে নামি আসলে এই দায়িত্ব যেটা এটা কিন্তু সাময়িক একটা সময়ের জন্য আসে যে পৃথিবীতে এসেছে এবং দায়িত্ব যার কাছে এসেছে আর এই দায়িত্ব কিন্তু সাময়িক কিছু সময়ের জন্য এটা নির্দিষ্ট আমি এই দায়িত্ব পেয়ে আমার পিছন যদি ভুলে যাই মানে অনেক সময় দায়িত্বশীলরা তাদের সার্বিক সব কিছু মানে ঠিক থাকার বলে শক্তি চতুর্দিক থেকে তার বাহিনী সব ঠিক থাকার পরে তারা কিন্তু অনেক সময় ভুলে যান পিছন ভুলে যান আসলে এই সম্পর্ক তার আলোচনা করা উচিত যে আমার পরিণাম আমার শেষ কোথায় আর ব্যক্তি চাই তিনি তিনি শাসক হন যে যে কোনো আসলে মহাতারাম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল যদি তার শাসিত অধীনস্থ ব্যক্তিদের সাথে প্রতারণা করে এটা সাধারণ বিষয় নয় বরং এ হলো গোটা জাতির শত্রু দেশের শত্রু এ গোটা দেশকে নষ্ট করতে চায় এর পরিধি হলো অনেক গভীর যার কারণে আল্লাহ সুবাহ এর শাস্তি সরাসরি যাহার নাম উল্লেখ করেছেন রাসুল সাল্লাম অনেক হাদিসে উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি মুসলিম সমাজের দায়িত্বশীল নির্বাচিত হয় ফালাম মিয়াজ হাদ অতঃপর সে যদি তার দায়িত্ব সম্পর্কে সচেষ্ট না হয় হলো ধোকা দেওয়া দূরের কথা

একជា ভালো কথা দুই জান্নাত ও হরাবে জাহান্নামে অপরই হচ্ছে রাসূল একটা বাধ্যবাধকতার ভিতরে ফেলে দিয়েছেন এবং দুই দিক থেকেই পরিণাম খারাপ খারাপ বলে এত বলা হচ্ছে জান্নাত হারাম তার জন্য আবার বলা হচ্ছে সে জাহান্নামে জাহান্নামে যাবে প্রবেশ করবে তাকে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিক্ষেপ করবে এটা আমরা জানতে পারলাম স্পষ্ট যে থাকিখানে জাহান্নাম এবং সে তার জন্য বেহেশত হারাম

যেদিন গোটা বিশ্বে কেয়ামতের কঠিন দিনে বিভীষিকাময় পরিবেশে আল্লা সুহানা হাত তালার আর সের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই ছায়া তলে সাত শ্রেণীর মানুষকে স্থান দান করবেন প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন যেই নেতা ইনসাফের সাথে নিষ্ঠার সাথে সততার সাথে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছেন এমন রাষ্ট্রনায়ক এমন নেতা এমন ইমাম তারই স্থান হবে প্রথম শ্রেণী হিসাবে সেই ছায়া করবে যে ব্যক্তি এই দিনে ছায়া পেয়ে যাবে তার অর্থ হলো সে পূর্ণ নিরাপত্তায় চলে গেল সে পূর্ণ নিরাপত্তায় চলে জানাতেই এটাই তার মানে প্রথম পদক্ষেপ সে জানাতে যাবে প্রক্ষান্তরে যে রূপটি আর এই যে সাত শ্রেণীর বিশেষ শ্রেণীর মধ্যে প্রথম যাদের নাম নিলেন রসসলাম তারাই হলেন আপনার সেই ন্যায়পরায়ণ এখানে আমার একটা বিষয় মনে হচ্ছে আমরা শুধু রাষ্ট্রনায়ককেই সীমাবদ্ধ করব কেন কারণ যারা ইমাম হবেন নেতা হবেন হতে পারে একটা মসজিদের ইমাম তিনিও সেই জায়গার নেতা একটা গ্রামের চেয়ারম্যান বা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার তিনিও সেই এলাকার নেতা একটা পরিবারের যিনি দায়িত্বশীল তিনিও সেখানকার যেমন কি মহিলা পরিবারের মহিলা স্বামীর অধীনস্থ যেই স্ত্রী এত আয়াতুন স্বামীর ও বাড়ির যে দেখাশোনার দায়িত্বে স্ত্রী তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করেছেন সে একজন শিক্ষক কর্মচারী সে সে একজন গরু চরায় বিশেষ করে এখানে দায়িত্বশীল হিসাবে তো একটা বিশেষ করে যার অধীনে অনেক মানুষজন রয়েছে এটা যেমন একটা রাষ্ট্রনায়কের তেমন একটা বড় জামি মসজিদের অধীনে ইমামের অধীনে অধীনে খতিবের কিন্তু অনেক মুসল্লি রয়েছেন সেই মুসল্লিদেরকেও যদি কোরআন ও সহি আলোকে সঠিক দিক নির্দেশনা না দেয় তাহলে এটাও তার দায়িত্বহীনতা এবং তার দায়িত্বে এটাও তার ঢোকা খেয়ানত করা এটাও কারণ এত বড় একটা মসজিদ একটা কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদ বা সবচেয়ে বড় মসজিদ বড় ইমাম বড় খতিব তার একটা বড় ধরনের দায়িত্ব আছে সেই ক্ষেত্রে যদি সার্তের কাছে অন্ধ হয়ে তিনিও যদি করন সন্নাকে বর্জন করে প্রত্যাখ্যান করেন পাশ কেটে চলেন তাহলে তার পরিণত আরো পরিণতি আরো ভয়াবহ হবে কারণ তিনি এই বিষয়ে হলেন প্রধান এই বিষয়ে তিনি জানলেন কোরআন হাদিস জানেন সুতরাং এই সকলকে সচেতন হওয়া উচিত আমরা আরেকটা জিনিসকে জনগণকে স্মরণ করানো উচিত যে আমরা শুধু শাসককে দোষাবো এটাও না আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করবে না যতক্ষণ জাতি নিজকে নিজেরা চেঞ্জ না ও ইন তো সুতরাং এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের রাজা বা প্রধান এমন হবে যেমন আমরা হব কাজে আমাদেরকে ভালো হতে হবে প্রত্যেকটি ডিপার্টমেন্টের মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে আশা করি যে আমাদের প্রধান মানে ভালো হয়ে যাবেন তারপরে আপনার আরেকটি হাদিসের কথা মনে হচ্ছে আমার যে হাদিসটি হলো এইভাবে মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম বলছেন ইদারাতাবা ইয়া আতুম বিল এই যখন তোমরা হারাম সুদীপ ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড শুরু করে দিবে ও চারাক আল জিহাদ এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের জন্য যে জিহাদ সংগ্রাম সেটাকে বর্জন করবে ওয়া আখাজতুম আযনাবাল বাকার এবং তোমরা গুরুর লেজ ধরে নেবে তুম রাযীতুম বিজারই কত খামার নিয়ে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে সল্লাত আল্লাহ আলাইকুম যুললা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এই ধরনের লাঞ্ছনা নির্যাতন নিস্পেষণটাকে অপরিহার্য করে দিবেন চাপিয়ে দিবেন হাতা তারজিউ ইলা যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে তোমাদের দিনের দিকে ফিরে আসো ততক্ষণ পর্যন্ত এই নির্যাতন নিষ্পেষণ এটাকে ভোগ করতেই হবে মেনে নিতে সেটা আমাদের পাপের কারণে আমাদের অপরাধের কারণে দেখা যাচ্ছে যে আমরা আজকে বিভিন্ন স্তরে এরকম কর্তৃত্ব পাচ্ছি যারা আমাদের উপরে অন্যায়ভাবে কর্তৃত্ব করছেন জুলুম করতেছেন নির্যাতন করতেছেন নিষ্পেষণ করতেছেন প্রথারণার মধ্যে ফেলে রেখেছেন আমরা যেন সব দিক থেকে অকটোপাশের মতো বন্দি হয়ে পড়েছি এটা অনেকটা আমাদের যেমন কর্মফল তেমনই ওই সমস্ত দায়িত্বশীল যারা রয়েছেন তারাও যে আমিরের যে অর্থাৎ দায়িত্ব কর্তৃপ্রধান দেশ প্রধান বা যে যেকোনো দায়িত্বশীল তার যে আনুগত্য করতে হবে এটা আমাদের মাঝে না আজ যে জনগণের মাঝে এটা না থাকার কারণে আপনার নেতা যারা আছেন তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে তখন কঠোর ভূমিকা তারা পালন করছে আমাদের উপরে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সুধীদর্শকবৃন্দু আমরা এ পর্বে আমাদের বিজ্ঞ যে সামষ্টিক আলোচনা করেছেন তার মধ্যে কোরআন ও সন্ন্যাহের দলিল উপস্থাপন করে এটা প্রমাণ করে দিয়েছেন যে ইমামের দায়িত্ব শাসকের দায়িত্ব তসিলের দায়িত্ব অনেক বেশি এবং এটি পবিত্র আমানত যারা এর খেয়ানত করবে তারা অবশ্যই জালিম আর তাদের জন্য ব্যহেস্ত হারাম জাহান্নাম তাদের ঠিকানা আর এর পরিণাম পুরো জাতিকেই পোহাতে হবে তাই আসুন আমরা এই দুর্দশা থেকে মুক্ত পাওয়ার জন্য সকলেই সচেতন হই দায়িত্ব জ্ঞান নিয়ে আমরা চলার চেষ্টা করি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি

কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরানের আলো প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়